वेलकाम टू बुलबुल हाउस। तुम्हारा देखते बुलबुल बुलबुल पिक पिकी और मिकी एरा सब बाहरे आछे एखन ओदेर स्नान करानो हबे। आज के तुम्हारे ओदे स्नान करानो देखानो हबे ठीक आछे किभाबे आमी ओदे स्नान कराई। তাদের স্নান করাতে হলে বাইরে বের করে তারপরে স্নান করানো হয়। আচ্ছা যাক লম্বা কিছু বলবো না, চলো আমরা যাই শুরু করি। কিন্তু শুরু করার আগে বলছি তোমরা সকলে আমার চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, লাইক শেয়ার আর কমেন্ট অবশ্যই করবে, যাতে আমি আরও উৎসাহ পাই নতুন নতুন ভিডিও করতে। তাহলে তোমরা দেখো এখন আমি ওদের কীভাবে স্নান করাই। ধর দেখো কি সুন্দর স্নান করছে, বুলবুল কি সুন্দর স্নান করছে, দেখো স্নান করতে। মজা 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 পাচ্ছ বুলবুল? বুলবুল ডানা মেলে দাও, ডানা মেলে দাও, চলো ডানা মেলে দাও, ডানা মেলে দাও, এরকম ক্যাপ কলের মধ্যে আমি এটা বসিয়েছি আর এর সাথে হাত দিয়ে শাওয়ারের মতন করে ওদের স্নান করানো হয়, যাতে ওদের স্নান করতে সুবিধা হয়। এর জন্য চলো তো স্নান হয়ে গেল, এবার ওকে আমরা রোদে রেখে এবার স্নান করাবো মুকি আর পিকি। মুকি আর পিকি এখন স্নান করবে। চলো তোমাদের স্নান হয়ে গেছে, এবার তোমাদের রোদ্রে দেওয়া হবে। কাট করিস নি তো? এইবার ওরা রোদ্রে থাকবে, রোদ্রে থেকে ওরা ওদের গাটাকে শুকাবে, আর টিয়া পাখিদের একটু রোদ্রে রাখতে হয়, কারণ রোদ্রের থেকে ওরা ভিটামিন ডি পায়। এর জন্য
স্নানও করানো হয় আর ওদের রৌদ্রে রেখে সেই রৌদ্রের টাও নেওয়া হয়। কিছুক্ষণ রৌদ্রের জন্য রাখা হয় স্নান করিয়ে, যাতে রোদটাও পায় আর গাটা শুকাতেও পারে। তাহলে আজকে আমরা দেখলাম বুলবুল আর মিকির পিকির স্নানের ভিডিও। তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করবে। আর এই চ্যানেলটাকে তোমরা যারা এখনও সাবস্ক্রাইব না করেছো তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতো এখানেই রাখি, বাই।